চোখের সামনে সোহিনী আর অর্ণবের কাণ্ড দেখে অবাক হয়ে গেল বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি আর বড় জেঠি বানিয়ে বানিয়ে ভূতের কথা বলতে থাকে, আর ওইদিকে সুইটি শুনে খুবই ভয় পেতে থাকে। ওইদিকে ঠাম্মি বলতে থাকে যে কেউ যদি কাউকে ভয় দেখায় না, তাহলে সেখানেই সেই বাইজির আত্মা এসে পড়ে, আর সেই বাইজির আত্মাই তাকে খুঁজে বের করে তারপর উচিত শিক্ষা দেয়। কে জানে এই সাদা শাড়ি পরা ভূত কে ছিল, না জানি কি হবে আজকে, কে জানে। তখনই বড় জেঠি বলতে থাকে, মা এটা তো সেই বাইজির আত্মাটা, তাই না? আমিও শুনেছিলাম তো। তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ সেই বাইজির আত্মাটাই। তারপরে জেঠি বলে, আচ্ছা পুজো আশ্রা করলে হয় না? তখন ঠাম্মি বলে, দেখো এত তাড়াতাড়ি কি করে পুজোর আয়োজন করব, আজকে রাতেই তো যা হওয়ার হবে, কে জানে যা যাকে খুব সামনে পাবে তার উপরে তো আক্রমণ করবে। যা শুনে সুইটি খুব ভয় পেয়ে মনে মনে বলতে থাকে, বাবার বাবা, আমি তো ভূত সেজেছিলাম, এই সাতচুনিটা আবার আমাকে ধরবে না তো, কি হবে কে জানে, কি করলাম, আমি তো ফেসে যাব মনে হচ্ছে। ওইদিকে পর্ণা রুচিরা সহ সবাই হাসতে থাকে আর বলতে থাকে, দেখো কি করে শুনছে, ও ভয় পাচ্ছে। তারপরে দেখা যাবে সুইটি ওখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে চলে যায়, আর এদিকে ঠাম্মি আর জেঠি হাসতে থাকে। আর তখনই পর্ণারা বলতে থাকে, দেখেছো ঠাম্মি আর জেঠি এমন ভয় দেখিয়েছে না, একদম লেজ গুটিয়ে এখান থেকে পালিয়েছে। তারপরে সৃজনশীল সবাই ঠাম্মিদের সামনে এসে এগুলো বলতে থাকে আর হাসতে থাকে, সবাই মিলে খুব খুশি। আর পর্ণা বলতে থাকে, আজকে এমন শিক্ষা দেবো না যে সারা জীবন মনে রাখবে। তারপরে দেখা যাবে পর্ণা রুমে সবাই মিলে যায়। তারপরে পর্ণা চয়নকে বলতে থাকে, চয়নদা তোমার কি করতে হবে মনে আছে তো, আবার আরেকবার করে সব কিছু আমাদের ঝালিয়ে নিতে হবে, কোনো কিছু যেন ভুল না হয়, সব কিছু ঠিকঠাক থাকতে হবে। তোমার উপরে কিন্তু কারেন্টের ব্যাপারটাও দেওয়া ছিল, তোমার সবকিছু ঠিকঠাক করে রেখেছো তো? তখন চয়ন বলে, হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। তখনই চয়ন লাইটের সুইচ দিয়ে দেখিয়ে দেয় যে লাইট জ্বলছে আর নিভছে আর শব্দ হচ্ছে, যা দেখে পর্ণা আর রুচিরা খুশি হয়ে যায়। তখন পর্ণা বলে, একদম ঠিক আছে, পারফেক্ট। তারপরেই পর্ণা বলতে থাকে, ওই পিকলুটা কোথায় গেল? তারপর তখনই পিকলু দৌড়ে আসে আর এসে বলে, দিদি মিউজিক সিস্টেম একদম রেডি। তারপরে পিকলুও সেই মিউজিক গুলো শুনায় বাজিয়ে। তখন পর্ণা বলে, একদম ঠিক আছে, সব কিছু পারফেক্ট ভাবে আছে। তারপরে রুচিরাকে পর্ণা বলতে থাকে, রুচিদি তোমার কিন্তু একদম গ্র্যান্ড ওপেনিং, বুঝেছো, তুমি কিন্তু আজকে টুইস্ট। তখন রুচিরা বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, সব কিছু মনে আছে। তারপরে পর্ণা হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা সব কিছু তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো আমরা ভেবেই দেখিনি, একটা সমস্যা তো রয়ে গেছে। তখন সৃজন বলতে থাকে, কি সমস্যা? তারপরে পর্ণা বলে, না আসলে আমি ভাবছিলাম যে আমরা যে নাচানাচি করব সেটাতে তো অনেক শব্দ হবে। তখন এই যে যারা জানে না, যেমন কাকাবাবু, কাকিমণি, তারপর অয়নদা, ওরা কি করবে? ওরা শব্দ পেয়ে বেরিয়ে আসবে না, তখন কি হবে? তখন সৃজন বলতে থাকে, তাই তো, এটা তো ভেবে দেখিনি, তাহলে এত কিছু পারফেক্টভাবে প্ল্যান করেও কি এটা করতে পারবো না আমরা? ঠিক তখনই পর্ণা বলতে থাকে, না না এটা নিয়ে কিছু একটা ভাবতে হবে, কিছু তো করতে হবে, না হলে এদের কি ব্যবস্থা করব যাতে এরা শুনতে না পায়। তখনই জেঠু বলে ওঠে, হ্যাঁ এদের ব্যবস্থা আমি করব। যা শুনে পর্ণা সহ সবাই অবাক হয়ে জেঠু দিকে তাকিয়ে থাকে। তারপর জেঠুকে দেখে সৃজন খুশি হয়ে যায়, বলে, জেঠু তুমি? তখন জেঠু বলে, হ্যাঁ, আরে আমার পুটিমাকে সুইটি ভয় দেখিয়েছে, আর তার প্রতিশোধ আমি নেব না, কি বলছিস তোরা, তোরা সবাই মিলে যা করবি তার সাথে আমি আছি, আর যারা যারাই তো জানে না তাদের ব্যবস্থা আমি করব। ওইদিকে অয়ন, মমিতা আর সুইটি ভাবতে থাকে, পর্ণার ঘরে নিশ্চয়ই কিছু একটা চলছে, না হলে সবাই যাচ্ছে আসছে, কিছু একটা তো প্ল্যান করছে ওরা। আবার তখন অয়ন বলতে থাকে, বাবাকেও দেখলাম গুটি গুটি পাপা করে সে পর্ণার ঘরে চলে গেল, না কি হচ্ছে আমাদেরকে জানতে হবে, চলো তো। এই বলে অয়ন, মমিতা, বেড়াটককে এদিকে আসতে গেলে ঠাম্মি ওনার লাঠি দিয়ে ওদেরকে আটকে দেয় আর বলে, একদম না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারবে না, বুঝেছো? তখন অয়ন বলে, না পর্ণার ঘরে যাচ্ছিলাম, সবাই মিলে পর্ণার ঘরে কি এমন কথা বলছে সেটা জানার জন্য। তখন ঠাম্মি বলে, একদম না, এই পাশে আসা যাবে না, বুঝেছো? তখনই কৃষ্ণা চলে আসে, কৃষ্ণা এসে বলে, ঠিক বলেছে মা, একদম এই পাশে আসবে না, আর পর্ণার ঘরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের এত জানার কি আগ্রহ গো, ওই পাশের মানুষ একদম এই পাশে আসবে না, তোমাদের পাশে তোমরা থাকো, আমাদের পাশে আমরা ভালো আছি। এই কথা বলে কৃষ্ণা অয়ন আর মমিতাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে সুইটিকে কৃষ্ণা বলতে থাকে, এই সুইটি, এই মেয়ে, তুমি এপাশ ওপাশ করে বেড়াচ্ছ, তুমি তো একটা না একটা কাণ্ড করেই থাকো, কেন এই পাশের মানুষ এপাশে থাকতে পারো না, শুধু শুধু এই পাশ থেকে ওই পাশ খালি কুটকাচালি করেই যাচ্ছ? তখন এই কথা শুনে সুইটি পুরো অবাক হয়ে যায়। তখন কৃষ্ণা বলে, শোনো মেয়ে, একদম ঠিকঠাক মতো থাকবে, আর কোনো কাণ্ড ঘটাবে না, ঠিক আছে? কাণ্ড ঘটালে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে কৃষ্ণা চলে গেলে তখন সুইটি বলতে থাকে, কি যে করি, সবাই শুধু আমার উপরে রাগ করে, আমাকে বকা দেয়, আমি যদি মিশে যায় আমি আটি হয়ে গড়াগড়ি খাই, আমার আর ভালো লাগে না। তারপরে ঠাম্মি সুইটিকে বলে ওঠে, সুইটি কোথায় যাচ্ছ, নিজের রুমে? তখন সুইটি বলে, হ্যাঁ। তারপরে ঠাম্মি বলতে থাকে, শোনো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আর কিন্তু রাত্রের মধ্যে বের হো না, কারণ আজকে যে কি হবে কে জানে, ওই বাইচের আতাটা এখানে আছে, শুনলে তো ভূত আছে এই বাড়িতে, তারপরে কি হয় কে জানে, ওই সাদা ভূতটাও কে ছিল তা তো আমরা জানি না, তাই কার উপর কখন আক্রমণ হয়ে যায় জানি না,
তাই বেরোতে না করলাম, বুঝেছ? বেরোবে না কিন্তু। তখন ছুটি বলে, না না আমি বেরোবো না। এই বলে ভয় পেয়ে নিজের রুমে ছুটে যায়। ওইদিকে ঠাম্মি হাসতে থাকে। তারপরে জেঠুকে সৃজন বলতে থাকে, জেঠু তুমি আসাতে আমি যে কি খুশি হয়েছি না। তখন জেঠু বলতে থাকে, আমি জানতাম এরকম কিছু হবে, বুঝেছিস? তাই মায়ের ঘর থেকে যে ঘুমের ওষুধগুলো নিয়ে এসেছি, তোর বড় জেঠিকে বলে দিয়েছি সবার খাবারে যেন ঘুমের ওষুধগুলো মিশিয়ে দেয়। ওরা নাক ডেকে ঘুমাবে আর তোদের যা করার করবি, ঠিক আছে? ওরা আর শুনতেও পাবে না। তখনই সৃজন জেঠুকে ধরে জোরে জাবড়ে ধরে আর বলে, জেঠু কি যে খুশি হয়েছি। তারপরে পর্ণা বলতে থাকে, যাক জেঠু সব দায়িত্ব নিয়ে নিয়েছে, এখন আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু সৃজন দা, আমি এই প্রথম দেখছি কারো বউকে জব্দ করার জন্য কি এত নাচানাচি করে। তখনই সৃজন অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, কত যে ম্যানেজ করবো পর্ণা, আর বুঝতে পারছি না। তখন সৃজন বলে, না না পুটিকে ভয় দেখিয়েছে, এটা কি ছেড়ে দেওয়া যায় বলো? ওকে এমন শিক্ষা দিতে হবে না যেন আর কোনো বাচ্চাকেও কোনোদিনও ভয় দেখাতে সাহস না পায়। তখন সবাই মিলে বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো। তারপরে পুটি বলতে থাকে, ওই সুইটি মাসি আমাকে ভয় দেখিয়েছে না, ওর এমন অবস্থা করবে বন্ধু যেন ও আর কথা বলতে না পারে। তখন পর্ণা খুশি হয়ে যায়। তারপরে সৃজন বলতে থাকে, থাক থাক পর্ণা অনেক সময় হয়ে গেছে, এবার আপনারা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিন, দেখি মেকআপ করে নিন, আর চয়ন তোরা চল, এগুলো যেখানে যেখানে সেট করতে হবে সেখানে সেখানে যাই আমরা। এই বলে চয়নকে পিকলুকে নিয়ে ওখান থেকে সৃজন চলে যায়। তারপরেই পর্ণা শাস্তে বসে, অন্যদিকে দেখা যাবে অন্য বসে বসে কাজ করছিল। তখনই বর্ষা এসে বলতে থাকে, এই অর্ণ আর কালকে তো ছুটির দিন, কালকে যাবে মুভি দেখতে? আমরা চলো না একটু মুভি দেখে আসি। তখন অর্ণব বলে, দেখো বর্ষা আমার কাজ আছে, বুঝেছো? শুধু কানের গোড়া ঘ্যান ঘ্যান করবে না তো। তখন বর্ষা বলে, বিয়ের পর থেকে কোথাও তো ঘুরতে নিলে না বলো, আর হানিমুনেও তো যাওয়া হলো না, আমার সাথে একটু গল্পও তো করতে পারো, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, এরকম করে ল্যাপটপে গুজে মুখ গুজে বসে থাকতে তোমার ভালো লাগে? তখন অর্ণব বলে, শোনো বর্ষা, এই যে ল্যাপটপে না আমি কাজ করি, আমি না গেমস আর মুভি দেখি না, আর এখানে কাজ করলে না আমি টাকা আসে, টাকা যে টাকা দিয়ে এই যে মেকআপ কিনো, তারপর যখন যা ইচ্ছে হয় খাও, সবাই খায়, এগুলো এমনিতেই আসে না। তখন বর্ষা বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? দেখো আমি কি ভুল কিছু বলেছি? আমি তো তোমাকে শুধু বললাম। তখন অর্ণব বলে, শোনো বাজে কথা বলবে না একদম, কানের কাছে ঘ্যান 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 করতেই থাকো, এসব ঘ্যান ঘ্যান একদম করবে না, আমার এসব ভালো লাগে না। ঠিক তখনই সোহিনী চলে আসে আর এসেই অর্ণবের কাছে বসে বলতে থাকে, দেখো অর্ণব আমাকে কেমন লাগছে? তখন অর্ণব বলে, খুব সুন্দর লাগছে। তারপরে সোহিনীকে বলতে থাকে, নতুন ড্রেস কিনেছিস নাকি? তখন সোহিনী বলে, তো মনে নেই তো অনলাইনে, এটাই তো তুই আমার জন্য পাঠিয়েছিলি। তখন অর্ণব বলে, ও আচ্ছা সেই ড্রেসটা খুব সুন্দর মানিয়েছে তো তোকে? তখনই সোহিনী বলতে থাকে, কি ল্যাপটপে সারাক্ষণ মুখ গুজে বসে থাকিস বলিস তো, বলতো দূর ভালো লাগে না। এই বলে ল্যাপটপটা কেড়ে নিয়ে যায় সোহিনী। তখন অর্ণব ওর থেকে কারাকারি করতে থাকে সেই ল্যাপটপটা। আর সোহিনী বলে, না একটা সিরিজ চলছে, চল তো আমার রুমে গিয়ে দেখবি। তখন অর্ণব বলে, না দেখ আমার কাজ আছে, দে ল্যাপটপটা দে দে। এই বললেই দুজন খাটের উপরে একদম মুখোমুখি হয়ে পড়ে যায়। আর সোহিনী অর্ণবের দিকে তাকিয়ে থাকে, অর্ণব সোহিনীর দিকে তাকিয়ে থাকে। তারপর সোহিনী অর্ণবকে বলতে থাকে, তুই ইচ্ছে করে আমাকে তোর উপর ফেলে দিলি তাই না? তখন অর্ণব বলে, তুই ইচ্ছে করে আমার উপর পড়ে গেছিস, বুঝেছিস? তখন সোহিনী বলে, চল আমার রুমে চল, তাহলে তোকে কাজ করতে দেবো। তখন অর্ণব বলে, তোর রুমে না গেলে কাজটা করতে দিবি না, না তাহলে চল। এই বলে সোহিনী টেনে অর্ণবকে নিয়ে যায়। আর বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, আমাকে যেন ওরা দেখলোই না। হ্যাঁ ঠিক আছে বোন, ঠিক আছে, কিন্তু এরকম মাখামাখি, আমাকে যেন খেয়ালই করলো না, কিছু কেয়ারই করলো না আমাকে, আমার সামনে এরকম কাণ্ডগুলো করলো, আর আমি মুভি দেখতে বললাম বলে, আমি একটু কথা বলতে বললাম বলে কেমন রাগারাগি করলো, আর সোহিনীকে কিচ্ছু বলো না, সোহিনী ওর ল্যাপটপ নিয়ে চলে গেল। এই ভেবে বর্ষা পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে পর্ণা রেডি হয়ে রুচিরাকে বলতে থাকে, রুচিদি দেখো তো ঠিক আছে কিনা? তখন রুচি বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। তখন পর্ণা বলে, সুন্দর লাগছে? আমাকে দেখে ভয় পাচ্ছ না? ভয় পেতে হবে তো। তখনই সৃজন সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, পর্ণা দরজা খুলুন আমি এসেছি। তখনই পর্ণা বলতে থাকে, দেখি তো সৃজন আমাকে দেখে কতটুকু ভয় পায়। তারপর দরজা খুলে দেখেই সৃজন পর্ণাকে দেখে স্বপ্নে দেখতে থাকে যে দুজন নাচ করছে। তারপরে পর্ণা বলতে থাকে, কি সৃজন দা ভয় পাথর হয়ে গেলেন নাকি? তখন সৃজন বলে, না না পর্ণা আপনাকে খুব সুন্দর লাগছে। তখন পর্ণা বলে, আমাকে সুন্দর লাগছে, আমাকে তো ভয় পেতে হবে, আমাকে সুন্দর লাগলে কি হবে? তখন সৃজন বলে, আরে পর্ণা আপনি একদমই প্যানিক করবেন না, আমি আপনাকে দেখাচ্ছি কি করতে হবে, শুধু শ্বাসটা সুন্দর আছে, শুধু একটু আওলা জাওলা করে দিলে হয়ে যাবে। তারপরে সৃজন নিজের হাতে পর্ণাকে ভূতের মতো করে সাজিয়ে দেয়। আর পর্ণা সৃজনের সপে অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে, আর সৃজনও পর্ণার দিকে তাকিয়ে থাকে, আর যা দেখে রুচি আর পুটি দুজনে খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। ধন্যবাদ।